Assalamualaikum guys, welcome back to my channel Fatma's Computer TC. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার এমব্রয়ডারি ডিজাইন part-13. আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা একটা লোগো থেকে এমব্রয়ডারি ডিজাইন করতে পারি বা একটা ফ্লাওয়ার থেকে এমব্রয়ডারি ডিজাইন করতে পারি। সো শুরু করা যাক আমরা আজকের টিউটোরিয়ালটা। তো ফার্স্ট আমি আমার সাবটা যাচ্ছি। দেখুন এখানে একটা ইমেজ আছে, আজকে আমরা এই ফ্লাওয়ারটা করব। এই ইমেজে যে ফ্লাওয়ারটা আছে আজকে আমরা এটা করব। সো এটা এই ফ্লাওয়ারটা কোথায় হতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে দেখা দিচ্ছি। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে একটা ইমেজ আছে, এটা ওপেন করলাম। এই যে দেখুন এখানের মধ্যে যে ডিজাইনটা আছে, ঠিক এই জায়গায় আমার ফ্লাওয়ারটাও হতে পারে এই জামার মধ্যে, এই ড্রেসের মধ্যে। অথবা এখানে দেখুন আমার আরেকটা জামা আছে, এমন ড্রেস আছে, এখানে দেখুন এই হাতে হতে পারে ডিজাইনটা আমার, এখানেও হতে পারে অথবা এখানে হতে পারে। ডিজাইনটা আমার যেই জায়গায় ইচ্ছা আমি সেই জায়গায় দিতে পারি, যেমন এখানে এখানে এখানে, আমার পছন্দ অনুযায়ী আমি ডিজাইনটা দিব। সেও শুরু করা যাক আমার আজকে টিউটোরিয়ালটা। আমি আমার ডিজাইন করতে যাচ্ছি। তো দেখুন এখানে আমার ডিজাইনটা আছে, এবার আমি ডিজাইনটা করব। এটা করার জন্য আমি ফার্স্ট এখানে দেখুন আমি এই ভিতরেরগুলো করব, ভিতরের অংশগুলো, এই ডিপ পিঙ্কটা এটা করবো। তো আমি এটা করার জন্য এখান থেকে পিঙ্ক কালারটা সিলেক্ট করে রেখেছি, রাখছি যেখানে 6 নম্বর কালারটা, এখান থেকে সিলেক্ট করলাম। এবার আমি জেড দিয়ে জুম করে এগুলো করার জন্য আমি এখান থেকে কমপ্লেক্স সিলেক্ট করব। কমপ্লেক্স বাই সিলেক্ট করে আমি ফার্স্ট এটা করব। এটা করার জন্য আমি এখানে ফার্স্ট একটা বাটন, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, এখানে রাইট, এখানে লেফট। এবার আমি এটা সুতোটা ঠিক করার জন্য এখান থেকে ফ্যাশন পাস সিলেক্ট করে এটা সুতোটা কীভাবে ঠিক করছে আপনারা খেয়াল করবেন। এবার আমি এটা দেখুন এটা আপনারা খেয়াল করবেন, এটা নিচে যে অংশগুলো আছে ওগুলো একটু ডেউডোওয়ালা। তো আমরা এই ডেউডো করার জন্য এটাকে রাইট বাটনে ক্লিক করে ফপেটাসে গিয়ে এখান থেকে অটো স্প্লিটে দিয়ে দিব, দেওয়ার পর ওকে দিয়ে দিব। তাহলে দেখুন আমার এই ডিজাইনটাও হয়ে গেছে একদম নিচেরটার মতো। তো এবার আমরা এই পাশেগুলো করব। তো আপনারা খেয়াল করবেন আমি কীভাবে করি। এবার আমি এই হোয়াইট কালারগুলো করব। তো এটা করার জন্য আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে এরপর আমি ফার্স্ট সাইডের এগুলো করব। তো এগুলো করার জন্য আমি এখান থেকে শুরু করব। আমি এটাকে জুম করে এখানে কমপ্লেক্স সিলেক্ট করে এখানে দিব লেফট, এখানে রাইট, 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 রাইট, লেফট, এখানে এসে লেফট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, রাইট, 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 লেফট, এখানে এসে লেফট। তাহলে দেখুন আমার এটা হয়ে গেছে, কিন্তু আমি এটা সুতোটা ঠিক করার জন্য এখান থেকে প্যাশন পাস সিলেক্ট করছি। এটা সুতোটাও আমি কীভাবে ঠিক করছি আপনারা এটা খেয়াল করবেন, তাহলে আপনারা আমার মতো করে করতে পারবেন। তাহলে আপনাদের ডিজাইনটা সুন্দর হবে, ঠিকভাবে হবে। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি সাইডগুলো করে নিচ্ছি, আপনারা ঠিকভাবে খেয়াল করবেন আমি সাইডগুলো কীভাবে করছি। আমি আপনাদের প্রথমটাই বলে দিয়েছি, তাই আমি সাইডগুলো এখন বলছি না, কারণ আপনারা আমার আগে, যদি আপনারা আমার আগে ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে নেবেন, কারণ ওগুলোতে আমি বলে দিয়েছি আপনাদের কোন জায়গায় আমরা লেফট বাটন দিব, কোন জায়গায় আমরা রাইট বাটন দিব, ওগুলো আমি আগে থেকেই বলে দিচ্ছি, বলে দিয়েছিলাম। আমি এখানে ফ্যাশন পাল দিই, এটা সুতোটা ঠিক করে নিচ্ছি। আমি এটা দিব। এবার আমি সাইডগুলো করে নেব। আমি আপনাদেরকে পুরো ফুলটা করে দেখাবো, আমি পুরো ফ্লাওয়ারটা করে দেখাবো, একদম ফুল ফ্লাওয়ার। অনেক ভিডিওতে আছে আপনাদেরকে দেখাবে না পুরো ফুল ফ্লাওয়ারটা, কিন্তু আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে আমরা কীভাবে একটা ফ্লাওয়ার করতে পারি অথবা কীভাবে একটা লোগোকে এমব্রয়ডারি ডিজাইন করতে পারি। আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা রাইট দিব, এখানে রাইট, এখানে রাইট, এখানে এসে লেফট, আবার এখানে লেফট দিয়ে দিব, আমরা এটা দিব। এবার ফ্যাশন ফাইল দিয়ে আমরা এটা সুতোটাকে ঠিক করে নিচ্ছি। আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন যে কীভাবে আমরা একটা এমব্রয়ডারি ডিজাইন করতে পারি, কারণ আমি আপনাদেরকে আমার ভিডিওতে একদম ঠিকভাবে একদম
প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা শিখে যেতে পারবেন খুবই তাড়াতাড়িতে, খুবই দ্রুতভাবে আপনারা শিখে যেতে পারবেন এই এমব্রয়ডারিটা। এখানে এসে লাফ দিব, এরপর এখানে একটা লেফট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট দিব, এখানে রাইট, এখানে করছি। আপনারা খেয়াল করবেন আমি অনেক জায়গায় লেফট দিচ্ছি, অনেক জায়গায় রাইট দিচ্ছি, কারণ ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য আমাদের এটা করতে হয়। তো আমি এবার এটাকে সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে এখানে অটো স্প্লিট দিয়ে দিব। অটো স্প্লিট দেওয়ার কারণে দেখুন আমার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এবার আমরা সাইডে এটা করে নিব। তো এটার জন্য আমরা এখান থেকে কমপ্লেক্স সিলেক্ট করে এখানে লেফট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, এখান থেকে রাইট, এখানে রাইট, এখানে এসে লেফট, এখানে একটা লেফট দিব। আমি কীভাবে করছি আপনারা খেয়াল করবেন, আমার এটা একদম আমি সুন্দরভাবে করছি। এটা কমপ্লেক্স দিয়ে করা যেত, কিন্তু আমি এখানে ইনপুট এ সিলেক্ট করেছি, ইনপুট এ দিয়ে করছি, কারণ ইনপুট এ দিয়ে করতে আমার সুবিধা হচ্ছে, তাই আমি ইনপুট এ দিয়ে করলাম। এবার আমি এটা এগুলো করে নিব। এটা করার জন্য আমি এখান থেকে কমপ্লেক্স ইনপুট এ সিলেক্ট করা আছে, তো আমি এখানে একটা লেফট, এখানে লেফট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, এখানে লেফট এইটা দিব। এবার আমি সাইডে এটা করার জন্য কমপ্লেক্স সিলেক্ট করে এখানে একটা লেফট দিব, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, এখানে লেফট, রাইট, লেফট, রাইট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, রাইট, লেফট, রাইট, রাইট, লেফট, রাইট, লেফট। এবার আমরা ইন্টার দিয়ে দিব। এবার এটা সুতোটা হয়ে গেছে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা সুতোটা ঠিকভাবে হয়নি। তাই আমরা ফ্যাশন ফাইল সিলেক্ট করে এটাকে ঠিক করে নিচ্ছি। তো আমি এটা কীভাবে ঠিক করছি আপনারা খেয়াল করবেন, আমি এটা সুতোটাকে একদম ঠিকভাবে করছি, তা আপনারা দেখছেন আমি কীভাবে করছি। এবার এটা ইন্টার দিব। এবার আমরা এটাকে সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে এখানে অটো স্প্লিট দিয়ে দিব। তো আমাদের এটা হয়ে গেছে। তো আমরা এখন এটার উপরে যে আউটলাইনটা আছে, আই মিন অটো রান আছে, তো আমরা ওই রানটা করে দিব। এটা করার জন্য আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে অল্টার প্লাস আইও দিয়ে ইন্টার দিয়ে দিব। এখানে অল্টার প্লাস আইও দিয়ে দেখুন এখানে আমার ট্রিপল রানটা সিলেক্ট করা আছে, তো আমি ওকে দিয়ে দিব। এটাও আমি অল্টার প্লাস আইও দিয়ে ইন্টার দিয়ে দিব। এবার এটাও আমরা অল্টার প্লাস আইও দিয়ে ইন্টার দিয়ে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইনটা কমপ্লিট, আমার ডিজাইনটা ফুলের মতো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এটাকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এটাকে করে নিয়েছি একদম ঠিকভাবে, আই মিন ডিজাইন ফুল ইমেজটার মতো আমাদের ডিজাইনটাও হয়েছে কমপ্লিট। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা পুরো ফুল দেখেছেন এবং আমার প্রত্যেকটা স্টেপ ফলো করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আশা করছি যে আপনারা খুব তাড়াতাড়ি এমব্রয়ডারি ডিজাইনটা শিখে ফেলতে পারবেন। সো আস গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।